আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লা আলহামদুলিল্লাহি ওয়াহদা ওসালাত আল্লাহ রসুলিল্লাহি মাল্লা বাদা আম্মা বাদ প্রিয় দিনী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল্লাহার অশেষ রহমত এবং দয়ায় সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দিনী ভাই বোনেরা কাউকে গালি দেওয়া হলো ফাশেকি একটি কাজ যে ব্যক্তি মানুষকে গালি দেয় সে ব্যক্তি হলো ফাশেক যা আমরা হাদিস থেকে জানতে পারি তো প্রিয় বন্ধুগণ আমরা অনেকেই এমন আছি যারা ফাইজলামির ছলে বা রাগের মাথায় অন্যকে গালি দিয়ে বসি তো আমরা যদি কাউকে গালি দিয়ে ফেলি সেক্ষেত্রে আমরা কি করব। আমাদের করণীয়টা কি। আমরা তো গালি দেওয়ার কারণে ফাঁসেক হয়ে গেলাম তো এই ফাঁসেকি থেকে বাঁচার উপায় কি বা অনুতপ্ত হয়ে আমরা কি বলবো কোন দোয়া পাঠ করব সেটাই আমরা আজকে হাদিস থেকে জেনে নেব সম্মানিত বন্ধুগণ এ সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে শহী বুখারিতে হাদিস নাম্বার ছয় হাজার তিনশো একষট্টি হাদিসটি বর্ণনা করেছেন হজরত আবু হুরাই রজিয়াল্লাহ রজি আনহু তিনি বলেন যে রাসুল্লাহ আলি ওয়াসাল্লামকে এই দোয়াটি বলতে শুনেছি দোয়াটি হলো মুক মিনিং সাবাবতুহু ফাজা আলদা লিকালাহু কুরবাতন ইলাইকা ইয়ামালকিয়া মাহ দোয়াটি আমি আবারও বলছি দোয়াটি হলো আল্লাহ হুম মাফা অয়ামা মুক মিনিং সাবাবতুহু ফাজা আলদা লিকালাহু উরবতান ইলাইকা ইয়ামালকয়ামাহ্ এই দোয়াটির বাংলা অর্থ হচ্ছে হে আল্লাহ আমি কোনো ইমানদার বান্দাকে মন্দ কথা বললে আপনি তা তার জন্য কেয়ামত দিবসে আপনার সান্নিধ্য লাভের অসিলা বানিয়ে দিন তো প্রিয় দিদি ভাই বোনেরা আমরা যদি কাউকে গালি দিয়ে ফেলি তো পরবর্তীতে যখন আমরা বুঝতে পারবো যে আমরা অযথা কাউকে গালি দিয়ে ফেললাম বা রাগের মাথায় কাউকে গালি দিয়ে ফেললাম সাথে সাথে আমরা এই দোয়াটি পাঠ করব। রাসুল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করতেন তাই আমরাও পাঠ করব তো প্রিয় বন্ধুগণ রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কখনও কোনো দিন কাউকে গালি দেননি তারপরেও তিনি সতর্কতামূলক এই দোয়াটি পাঠ করতেন আর আমাদের অবস্থা পুরোই ভিন্ন আমরা অল্প একটু রাগ হলে বা কারো ওপর একটু চড়াও হলেই আমরা গালি দিয়ে ফেলি এটা কখনোই উচিত নয় কখনোই আমরা কাউকে গালি দিব না আর যদি দিয়ে ফেলি কোনো কারণে তাহলে আমরা অবশ্যই অবশ্যই দোয়াটি পাঠ করে নেব এবং ফার করে নেব যে আল্লাহ আমি তবা করলাম আজকের পর থেকে কখনো কাউকেই গালি দেব না আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকেই এই দোয়ার ওপর আমল করার তৌফিক দান করুন এবং মানুষকে গালি দেওয়া থেকে বিরত থাকার তৌফিক দান করুন আল্লাহ আমিন ও ওয়াখির্দানা আন আলহামদুলিল্লাহিরবুল্লাহ আলমিন ওয়সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত